أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين আল্লাহ মাসাল্লা আলা মুহাম্মাদ ওয়া আলা আলী মুহাম্মাদ অস্হালাম আলাহ রাসুলুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী সম্মানিত শ্রোতা মণ্ডলী আপনাদের সামনে একটি হাদিস পাঠ করব হাদিসটির বিষয়বস্তু হলো জাহান্নামের হতে মুক্তি অর্জনের একটি মাধ্যম কলা সুরুলুল্লাহ সিল্লাহ আলাইসাল্লা মান্হা ফাদা আলা আলবা রা কাহাতিন কাবলা দহর ও আরবা বা দাহা হারোমা আলান্নার রবাহুল ইমাম আবু দাউদ ফি সোনানে আলফ ওয়া মিয়াতে হাদিসটিকে আলবানি সাহেব নির্ভরযোগ্য সাহি বলেছেন হাদিসটির ভাব অর্থ হচ্ছে যে যে ব্যক্তি জোহরের ফরোজ নামাজের পূর্বে চার রাকাত। এবং পরে চার রাকাত নিয়মিতভাবে যত্ন সহকারে আদায় করবে সে ব্যক্তি জাহান্নামের জন্য হারাম হয়ে যাবে তাহলে জোহরের পূর্বে চার রাকাত দুই সালামে পড়ব আর জোহরের নামাজের পর দুই রেখাত নামাজ পড়ব তারপরে আবার দুই রেখাত পড়ব মানে চার রেখাত নামাজ পড়ব দুই সালামে জোহরের ফরজ নামাজের পূর্বেও চার রেখাত নামাজ পড়ব দুই সালামে এবং জোহরের ফরজনামাজের পরেও চার রেখাত নামাজ পড়ব দুই সালামে তো যে ব্যক্তি এই কাজ করবে সে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করতে পারবে আল্লাহ তালা যেন আমাদের সকলকে এই হাদিসটির ওপর আমল করার তৌফিক দান করেন এবং জাহান্নাম থেকে পরিত্রাণ দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ